Hey my lovely viewers, welcome back to my channel. কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য ভিডিওর মতন অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও টাইটেল দেখে কিন্তু সবাই বুঝে গেছেন আজকে আমি কিসের উপর ভিডিও করতে চলেছি। জি হ্যাঁ, ডিপ ফ্রিজের মধ্যে আপনার সোনার গয়নাগুলি রাখুন আর বেঁচে যাবে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তো সেটা কিভাবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো এই যে আমি আমার সোনার গয়নাগুলা আজকে বের করেছি এই ভিডিওটি করার জন্য। আর আর কিভাবে আমরা এই গয়নার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাঁচিয়ে ফেলতে পারি তার উপরে আজকে আমি টিপসগুলি দিব। তো আমরা মেয়েরা শখ করে গয়না তো বানিয়ে থাকি, মেয়েদের কাছে নানান রকমের অর্নামেন্টসের কালেকশন থাকবে, এটাই স্বাভাবিক। তো আমরা অনেকেই আছি যারা হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে এরকম দামি দামি অর্নামেন্টস তৈরি করে রাখি, কিন্তু এগুলো সুরক্ষা কিন্তু আমরা সেভাবে ব্যবস্থা করি না। আমরা চিন্তাই করি না যে আমরা এগুলো কিভাবে ভালো রাখবো কিংবা ঠিকভাবে গুছিয়ে রাখবো। আমরা বানিয়ে আনি ঠিকই, কিন্তু এগুলোর যত্নর অভাবে কিন্তু দেখা যায় নষ্ট হয়ে যায়। সোনার গয়না বা যে কোনো অর্নামেন্টস কিন্তু সবসময় টিস্যু দিয়ে সুন্দরভাবে মুড়িয়ে রাখলে সেটা অনেক দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে এবং সোনার চাকচিক্য যেমন বজায় থাকে তেমনই আমাদের যেই গলার হার কিংবা ইয়াররিংগুলো থাকে সেগুলো কিন্তু যেমন তেমন করে রাখলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি আপনারা সুন্দরভাবে সেফলি রাখেন তাহলে কিন্তু এটা ভেঙে চুরেও যাবে না, একদম সুন্দরভাবে গুছানো এবং পরিপাটিভাবে থাকবে। আপনি যখনই কখনো বাইরে যাবেন তখনই কিন্তু চটজলদি এই টিস্যুর থেকে নিয়ে আপনারা পরিধান করে নিতে পারবেন। তাছাড়াও সোনার গয়না কিন্তু সবসময় বাইরে থেকে এসে বা পরিধান করার পরে ভালোভাবে ধুয়ে মুছে শুকিয়ে টিস্যু দিয়ে মুড়িয়ে আপনারা রাখবেন, এতে করে এই সোনার গয়নাগুলো কিন্তু যুগ যুগ পর্যন্ত ভালো থাকে। তো এই তো আমি এখন সব কয়টা গয়নাকে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। আর এই গয়না দ্বারা কিন্তু আপনারা অনেকগুলো টাকা বাঁচিয়ে ফেলতে পারেন, সেটা কিভাবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটার সাথেই থাকতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও পেতে। আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারা দেখে কিছু অজানা জিনিস জানতে পারে এবং তাদেরও কিছু উপকার হয়। একটার পর একটা গয়না কিন্তু আমি টিস্যুর সাহায্যে ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি এবং সেটাকে কিন্তু ঠিকভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে রাখছি। সোনার গয়না প্রত্যেকটি মানুষের কাছেই থাকে এবং এটা কিন্তু বিপদে আপদে সবসময় কাজে লাগে। তাছাড়া আমরা কোনো বিয়ে বা অনুষ্ঠানে গেলেও কিন্তু সেখানে পরিধান করে যাই। সোনার গয়না কিন্তু প্রত্যেকটা মানুষেরই অনেক যত্নের এবং খুবই মূল্যবান একটা জিনিস, সুতরাং এটার নিরাপত্তা কিন্তু আমাদেরকে অবশ্যই রাখতে হবে সেইভাবে ভেবেচিন্তে। আমরা যদি এটা ঘরে যেখানে সেখানে ফেলে রাখি সেক্ষেত্রে কিন্তু এটা নিরাপদ স্থানে থাকে না, কারণ আজকাল সবাই জানে আলমারি বা ওয়ার্ড্রোপের কোথায় কোথায় কী কী ধরনের ড্রয়ার থাকে কিংবা তালা বা চাবি কোথায় থাকে সেটাও কিন্তু সবাই খুব ভালোভাবেই জানে। সুতরাং এই সোনার গয়নাগুলো আমাদের সেইভাবে সেফলি এবং বুঝে শুনে রাখতে হবে যাতে করে এগুলা চুরি না হয়। সবসময় কিন্তু লকারে বা ব্যাংকে রেখে আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা যখন কোথাও চটজলদি বাইরে যাব এবং আমরা এই গয়নাগুলোকে যেখানে সেখানে ফেলে রেখে গেলে কিন্তু বাইরে গিয়ে আমরা নিশ্চিন্তে থাকতেও পারি না, আমাদের কিন্তু অনেক বেশি টেনশন ফিল হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, এর দ্বারা আমরা বাইরে গিয়েও কিন্তু নিশ্চিন্তে ঘুরে আসতে পারবো। আমরা যদি এক মাস বা দেড় মাসের জন্য ঘুরতে যাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো রকমের কোনো টেনশন থাকবে না। এমনই আজকে একটা সেফ জায়গা আপনাদের দেখাবো আমি। তো তার জন্য আমি এখানে টিস্যু পেপারে অলংকারগুলোকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি এবং একটা টিফিন বক্সে এটা ভালোভাবে ভরে নিয়েছি। দেখে বোঝার কিন্তু কোনো উপায় নেই যে এর মধ্যে কী আছে, আপনারা কিন্তু প্রথম থেকে ভিডিওটা দেখেছেন, আর যারা দেখেন নাই তারা প্লিজ প্রথম থেকে দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না আমি আসলে কি বলতে চলেছি। এখন ফ্রিজ আমাদের প্রত্যেকের বাসাতেই কিন্তু ঘরে ঘরে থেকে থাকে, এমন কোনো বাসা খুঁজে পাওয়া যাবে না যে বাসায় ডিপ ফ্রিজ বা ফ্রিজ থাকে না। সুতরাং প্রত্যেকটা বাসাতেই যখন ফ্রিজ আছে তখন আমাদের এই ট্রিক্সটা ফলো করতে কিসের অসুবিধা? একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু আমরা সংসারের লাখ লাখ টাকা বাঁচিয়ে ফেলতে পারি রিক্সের হাত থেকে।
তাই এখানে আমি আমার ডিপ ফ্রিজটা খুলে নিয়েছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। যাদের বাসায় এরকম বড় টাইপের ডিপ ফ্রিজ নাই, সেক্ষেত্রে আপনারা নর্মাল বা ডিপের কম্বিনেশনে যেই ফ্রিজগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হলো এখানেই রাখাটা আমার জন্য সেফ হবে। তো যাই হোক, এখানে আমি টিফিন বক্সটা নিয়েছি, আর আপনারা প্রথমেই দেখেছেন আমি এই টিফিন বক্সে কি রেখেছি। জি হ্যাঁ বন্ধুরা, এই টিফিন বক্সে রয়েছে আমার অর্নামেন্টসগুলো, যেগুলো আমি কোনো অকেশনে কিংবা বিয়ে বাড়ির অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য ব্যবহার করে থাকি। তো বাড়িতে যখন আপনারা দীর্ঘদিন থাকবেন না কিংবা চোর ডাকাতের সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা যদি এই ডিপ ফ্রিজের মধ্যে গয়না লুকিয়ে রেখে যান, সেক্ষেত্রে তারা কিন্তু ধারণাও করতে পারবে না যে এর মধ্যে এত দামি বা এত এত মূল্যবান একটা জিনিস রয়েছে। তারা কিন্তু কল্পনাও করতে পারবে না, কারণ এত মাছ মাংসের মধ্যে কখনোই চোর বা ডাকাত ঘেঁটে দেখবে না যে এর মধ্যে কী আছে। তাদের সবসময় টার্গেট থাকবে আলমারি, ওয়ার্ড্রোব কিংবা অন্যান্য ড্রয়ারগুলোতে। তারা কল্পনাও করতে পারবে না যে ডিপ ফ্রিজের মধ্যে আপনারা এত দামি একটা জিনিস লুকিয়ে রাখতে পারেন, কারণ এত এত টিফিন বাটি কিংবা মাংস মাছের মধ্যে কিন্তু এটা খুঁজে পাওয়া খুবই কষ্টদায়ক একটা বিষয়। আর চোর বা ডাকাত তারা কখনোই কিন্তু সময় নিয়ে কষ্ট করে কিছু খুঁজতে যাবে না, তারা চটজলদি যেটা হাতের কাছে পাবে সেটা নিয়েই কিন্তু তারা চলে যাওয়ার চেষ্টা করবে। এখানে আপনার গয়নার কিন্তু কোনো রকমের কোনো সাইড ইফেক্ট বা ক্ষতি কিছুই কিন্তু হবে না। অনেকেই ভাবতে পারে যে ডিপ ফ্রিজে রাখলে গয়না হয়তো কোনো খারাপ ইফেক্ট পড়তে পারে, কিন্তু বিশ্বাস করুন এখানে কিন্তু কোনো রকমের কোনো খারাপ কিছুই হবে না, কারণ এখানে আমরা টিস্যু দিয়ে যেহেতু মুড়িয়ে রেখেছি, সুতরাং এখানে কিন্তু কোনো রকমের কিছু প্রবেশ করতে পারছে না। আর যদিও বা আপনার সন্দেহ হয় বা যারা মাছ মাংস খান না, সেক্ষেত্রে যদি আপনার মনে হয় যে এই অলংকার পরবর্তীতে আপনারা ব্যবহার করতে সমস্যা হবে গন্ধের জন্য, সেক্ষেত্রে আপনারা কিন্তু নর্মাল পানিতে ওয়াশ করে ভালোভাবে মুছে আবার ব্যবহার করতে পারেন পুনরায়। তবে আপনারা যখন চোর ডাকাতের হাত থেকে এগুলো রক্ষা করতে চান এবং সবসময় লকারে রেখে আসা সম্ভব হয় না, সেক্ষেত্রে আপনারা এইভাবে করে ডিপ ফ্রিজে কিন্তু অলংকার রেখে দিতে পারেন। এভাবে করে আপনাদের কোটি কোটি টাকা কিন্তু বেঁচে যেতে পারে। বাড়ি ফিরে আপনি যখন দেখবেন আপনার সারা ঘর তছনছ, কিন্তু আপনার সব থেকে মূল্যবান এবং কোটি টাকার জিনিস সেটাই তারা খুঁজে পায়নি, সেক্ষেত্রে আপনার কেমন ফিলিংস হবে এইটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এভাবে করে আপনার সব থেকে দামি জিনিসও কিন্তু আপনারা ডিপ ফ্রিজের মধ্যে রেখে যেতে পারেন, কারণ কোনো চোর বা ডাকাত এই ডিপ ফ্রিজের মধ্যে খুঁজতে আসবে না, এটা একদম গ্যারান্টি সহকারে বলতে পারি। তাই আমি মনে করি আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যারা লাখ লাখ টাকার গয়না তৈরি করেন এবং শখের বসে কোটি টাকার গয়না তৈরি করে যেখানে সেখানে ফেলে রাখেন, তাদের জন্য কিন্তু এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একবার হলেও এই টিপসটা ফলো করে দেখবেন, আশা করছি অনেক বেশি উপকৃত হবেন, সেই সাথে বেঁচে যাবে আপনাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা, আজকে এখানেই বিদায় নিব। দেখা হবে নতুন কোনো ভিডিও এবং টিপসের সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরোপুরি দেখার জন্য।